আমার প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই জান্নাতি আয়োজনে সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, শরীরের সব শক্তিকে গলার মাঝখানে এনে উচ্চ কণ্ঠে কালেমাতুল শুকর আদায় করে সবাই খুশি হয়ে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার, কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ে আল্লাহ আকবর, আল্লাহ আকবর। এটি এমন একটি তাকবীর, এমন একটি সেন্টেন্স, এমন একটি বাক্য এই পৃথিবীতে, এই বাক্যটি 24 ঘন্টা উচ্চারিত হয়, কেউ থামাতে পারে না। কেমনে উচ্চারিত হয়? এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগে মানুষ বাস্তবসম্মত কথা শুনতে চায়। আল্লাহ আকবার এই সেন্টেন্স প্রতিটি সেকেন্ডে কিভাবে আকাশে বাতাসে ধ্বনিত হয় এটা বিজ্ঞানের আলোকে বুঝিয়ে দিই আপনাদেরকে। বলেন তো দেখি, এখন গাজীপুরে রাত 10:40 বাজে। পৃথিবীর সব দেশে কি এখন রাত 10:40 বাজে? না। এখন সৌদি আরবে সন্ধ্যা 7:40, এখন লন্ডনে 4:40, নিউ ইয়র্কে এখন দুপুর 11:40 বা 12:40, অস্ট্রেলিয়াতে এক সময়, কানাডাতে এক সময়, ফ্রান্সে এক সময়, ইতালিতে এক সময়, মাশরিক আর মাগরিব অর্থাৎ পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত, আবার মাঝখানে যে আমরা যেটাকে মিডল ইস্ট বলি, পশ্চিম পূর্ব মাঝখান উত্তর দক্ষিণ সব দিকে সময় কিন্তু একরকম নয়। এজন্য বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ বিজ্ঞানীরা এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর সকল জায়গায় সময় একরকম হয় না, বরং সময়ের তারতম্য বা ভিন্নতা আছে। এজন্য বিজ্ঞানীরা রিসার্চ করে তারা এক আজীব তথ্য আবিষ্কার করলেন। তারা দেখলেন সময়ের এই ভিন্নতার কারণে এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, পৃথিবীতে এমনও কিছু দেশ আছে আপনারা নাম জানেন একই দেশে কয়েক সময়, যেমন রাশিয়া, এত বড় দেশ, একই দেশের মধ্যে সূর্য এক সময়ে উঠে না, এক সময়ে ডুবে না। এরকম আরো বহু দেশ আছে, বিশাল বিশাল বড় দেশ। আমাদের বাংলাদেশটা মনে হয় অনেক বড়, তাই না? ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। আল্লাহ আকবার। এই যে সময়ের ভিন্নতা থাকার কারণে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন, সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন পৃথিবীতে 24 ঘন্টার ঘড়ির কাটার প্রতিটা সেকেন্ডেই দুনিয়ার কোথাও না কোথাও আজান হয়। আজান শুরু হয় কি দিয়ে? এখন আপনাদেরকে এক্সাম্পল দিই, কোন দেশে এখন ফজরের আজান হচ্ছে? এখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যারা আছেন, আমি গত সপ্তাহে এসেছি, 7:42-45 আজান দেয়, ওখানে এশার আজান হচ্ছে। কোন দেশে এখন ফজরের আজান? কোন দেশে জোহরের আজান? কোন দেশে মাগরিবের আজান? কোন দেশে এশার আজান? কোন দেশে এখন আসরের আজান? এই যে 24 ঘন্টায় ঘড়ির কাঁটা আছে না, ঘড়ির কাঁটা ঘুরে প্রতিটা সেকেন্ডেই কোথাও না কোথাও আজানও হয়। তার মানে হচ্ছে আল্লাহ আকবার, এটি এমন একটা ধ্বনি, এমন একটা তাকবীর, পৃথিবীতে 24 ঘন্টা আজানের বাইরেও এটা আরও উচ্চারিত হয়। সন্তান জন্ম হইলে আপনারা কানের মধ্যে গিয়া কি বলেন? আল্লাহ আকবার। মানে সেকেন্ডে সেকেন্ডে দুনিয়াতে একটা সেন্টেন্স উচ্চারিত হয়, সেই সেন্টেন্সটা কি? এখন আল্লাহ আকবার এই সেন্টেন্স আবার শুনলে কিছু মানুষ এটাকে, এটার ভিতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। তো আবু জাহালের নাম কি আপনারা শুনেছেন?
আবু জাহাল খুব ভালো মানুষ, তাই না? আবু জাহাল সে যখন সর্বপ্রথম আল্লাহ আকবার এই তাকবীরটি শুনেছিল, সে তার লোকদেরকে বলল, দেখো তো বের হয়ে আমার এলাকায় এইরকম একটা ব্যতিক্রমী স্লোগান, ব্যতিক্রমী তাকবীর কে দেয়? আমি কি বানিয়ে বলছি? সমস্ত সিরাতের গ্রন্থসমূহে এই কাহিনী এসেছে। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, আমি যদি ভুল করি তারা যেন আমাকে চেয়ার থেকে তুলে এখান থেকে পাঠাইয়া দেন। সিরাতের সবগুলো গ্রন্থে এসেছে। আবু জাহাল যখন এটা শুনলো বলল, দেখো তো কে? বের হয়ে দেখলো মুসলমানরা কাবার দিকে ওমরের নেতৃত্বে, ওমর তখন ইসলাম কবুল করেছেন মাত্র, আল্লাহ আকবার, ওমরের নেতৃত্বে মুসলমানরা কাবার সম্মুখ মানে আল্লাহ আকবার তাকবীর দিয়ে দিয়ে আসতেছে। আবু জাহালকে এসে বলল, ঘটনা তো খারাপ, আমাদের সাথে আপনার সাথে মিটিংয়ে বসতো ওমর, সে এখন মুসলমানদের সাথে আল্লাহ আকবার স্লোগানে নেতৃত্ব দিয়ে আসতেছে। এটা শোনার পরে আবু জাহালের খুব ভালো লাগছে, তাই না? তাইলে আল্লাহ আকবার এই স্লোগানটা শোনার পরে কাফেরের খারাপ লাগে, কোরআন বিরোধীদের খারাপ লাগে, না কোরআন ওয়ালাদের খারাপ লাগে? এত আস্তে বললে তো শুনবো না, একটু জোরে বলেন। আল্লাহ আকবার স্লোগান শুনলে কোরআন ওয়ালাদের খারাপ লাগে না কোরআন বিরোধীদের খারাপ লাগে? আমি অত বেশি কথা বলতে পারবো না, এটা কোরআনের মাহফিল। আমি জাস্ট এটা বলবো, এখনো যদি দুনিয়ার কোনো জমিনে আল্লাহ আকবার কেউ শোনার পরে এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে, এর মধ্যে উগ্রবাদের গন্ধ খুঁজে, এর মধ্যে সে যদি অন্য কিছু খুঁজে, আমি বলবো ভাই খুব শীঘ্রই আপনি কোথাও যান, গিয়ে আপনার শরীরের রক্ত এতে একটু ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেন, এটার ভিতরে আবু জাহালের ভাইরাস ঢুকছে কিনা ভালো করে দেখা দরকার। নইলে আল্লাহ আকবার শোনার পরে আবু জাহালের খারাপ লাগলো, আব্দুর রহমানের খারাপ লাগে কেন? আব্দুস সাত্তারের খারাপ লাগে কেন? মাসালান আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুস সাত্তার, কি বলেন, উদাহরণ দিলাম আর কি, এরকম মুসলমানের নাম কিন্তু আল্লাহ আকবার স্লোগান শুনলে খারাপ লাগে, আছে না নাই? কিন্তু আমরা যারা হৃদয়ে ইমানকে ধারণ করি, ইমানই চেতনা লালন করি, আমরা মনে করি এটা আমাদের ইমান দীপ্ত চেতনার স্লোগান, এটা আজানের প্রথম সেন্টেন্স, এটা ইকামতের প্রথম সেন্টেন্স, এটা নামাজের প্রথম সেন্টেন্স, এটা জানাজার নামাজেরও প্রথম সেন্টেন্স, এটা আমাদের প্রাণ, এটা আমাদের হৃদস্পন্দন। যে সেন্টেন্সের ভেতরে, যে তাকবীরের ভেতরে আমরা ইমানি চেতনা খুঁজে পাই, ঠিক কিনা? তবে জঙ্গিবাদের সাথে উগ্রবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। ইসলাম এসেছে সন্ত্রাসবাদের শিকড় কাটার জন্য, ইসলাম এসেছে উগ্রবাদের শিকড়কে মূলে কেটে দেওয়ার জন্য, ইসলাম এসেছে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য। কারণ মানুষের উপরে জুলুম করা, অন্য ধর্মের লোকদেরকে নিয়ে ঠাট্টা মস্কারা করা, তাদের উপাসনালয়ে হামলা করা, চরমপন্থ অবলম্বন করা, সবগুলো পন্থাকে ইসলাম অত্যন্ত ঘৃণ্য এবং হারাম হিসেবে ঘোষণা করে দিয়েছেন কোরআনের ভেতরে। কে? আজকের এই মাহফিলে আমরা এসেছি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমরা কথা শুনবো হেদায়েতের নিয়তে আমরা যেন কথা শুনি, আল্লাহ তৌফিক দান করেন। আমি শুরুতে একটা কথা বলি, আমার খুব দুঃখ লাগে, আমি মাহফিলে কথা বলি খুব বেশি না, 7-8 বছর ধরে আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শুনেছি। বাংলাদেশে আগে ওয়াজ হইলে মানুষ কান্নাকাটি করত, আগে ওয়াজ হইলে বেশি চিৎকার চেঁচামেচি হইতো না, আর এখনকার এই গত কয়েক বছরে মানুষ কি কি জানি মনে করেছে যে ওয়াজ মাহফিল মানে একটু গরম গরম বক্তৃতা, ওয়াজ মাহফিল মানে এরে কাফের বানানো তারে কাফের বানানো, ওয়াজ মাহফিল মানে এর বিরুদ্ধে বলা তার বিরুদ্ধে বলা। আমার বাবারা আমার ভাইয়েরা শোনেন, আল্লাহর নবী সাহাবিদের সামনে যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, সাহাবিরা কানতে কানতে বেহুশ হয়ে যেতেন। আল্লাহর নবীর ওয়াজ শুনে অনেক জেনা জেনাখুর জেনা ছেড়ে দিয়েছে, অনেক বদকার লোক নেককার হয়ে গিয়েছে। সুতরাং আমরা যারা মাহফিলের আয়োজন করি আর আমরা যারা মাহফিলে কথা বলি, আমাদের উদ্দেশ্য যেন এমন হয়, এবং যারা মাহফিলে আসি উদ্দেশ্য যেন এমন থাকে, না খালি গরম গরম কথা না, আর খালি স্লোগান হবে এরকম কথা না, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে এরকম কথা হবে এরকম মনোবাসনা যেন না থাকে, বরং উদ্দেশ্য যেন হয় বেনামাজি এখানে এসে নামাজি হবে, যে দাড়ি রাখে নাই এখানে বয়ান শুনে
সারা জীবনের পাপের কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে দাঁড়িয়ে রাখবে, যে তার মা বাবার খেদমত করে না, বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে মাফ চেয়ে মা বাবার খেদমত শুরু করবে, যে তার বউয়ের খেদমত, যে তার বউয়ের হক আদায় করে না, ভুল বুঝতে পেরে বাড়িতে গিয়ে বউয়ের হক আদায় করবে, এরকম পরিবর্তন আসা লাগবে। পরিবর্তন যদি নাই আসে তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম মাহফিল করার কোনো ফায়দা আছে বলে আমি মনে করি না। ঠিক তো কইলেন, আপনারাই তো হুজুরদের কাইনা বলেন, হুজুর এইটা বলেন ওইটা বলেন, শোনেন, ইউটিউবে হয়তো পরে অনেকে শুনবেন, কোন এলাকায় একটা মাহফিলের আয়োজন করে তিন চারজন বক্তা বক্তব্য দিয়ে কাউকে ক্ষমতায় আনতে পারবে না, কাউরে ক্ষমতা থেকে নামাইতেও পারবে না। বাস্তবতায় ফিরে আসেন আপনারা, এই মাহফিলগুলোকে ইসলাহী মাহফিল বানানো দরকার, যে দাড়ি রাখে না সে যেন এখানে এসে দাড়ি রেখে দেয়, যে লোক মদখুর সে যেন মাহফিলের পাশ দিয়ে যাওয়ার সময় একটা নজর একবার বসার পরে চোখের পানি ছেড়ে দিয়ে মদ খাওয়া ছেড়ে দেয়, যে মসজিদে দেয় না সে যেন তওবা করে ফজর থেকে মসজিদে দেয়। আমি গিয়েছিলাম এক এলাকায়, এক চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর আমার আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আমি বললাম, চেয়ারম্যান সাহেব বলেন। কয়, গত বছর আমি মাহফিলে এসেছিলাম, বয়ান শুনে আমি যখন যাচ্ছিলাম দেখলাম কিছু যুবক, এদেরকে আমি দেখেছি মাহফিলে এসেছে, মাহফিল থেকে আমি যখন আমার গাড়ি দিয়ে যাচ্ছি গ্লাস দিয়ে দেখলাম তারা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। উনি বললেন, হুজুর এই ছেলেগুলো মাহফিলে আসার পর যদি পেশাব করার সময় বসতে না পারে, আর যদি এরা রাস্তার ধারে পেশাব করা যায় না, এটা হাদিসে নিষেধ আছে, সে যদি কোনো একটি জায়গায় গিয়ে সুবিধাজনক জায়গায় গিয়ে মলত্যাগ না করে বা ইস্তেঞ্জা না সারে, তাহলে আমাদের এই ওয়াজ মাহফিলগুলো থেকে এই সকল মেসেজ যদি না যায় তাহলে আমাদের পরিবর্তন আসবে কীভাবে। এজন্য আমাদের সবার মনোবাসনা যেন হয় হেদায়াত, আমাদের নিয়ত থাকবে কি আমি কথা বলবো উদ্দেশ্য হেদায়াত, আপনারা শুনবেন উদ্দেশ্য, আল্লাহ হেদায়াতের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআন নাজিল করেছেন কে? কোরআনুল করিমের ভেতরে যতগুলো হরফ আছে বলেন তো একটা হরফও কি অন্য কেউ ভেজাল করে ঢুকাই দিয়েছে? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথার থেকে তুমি এসেছ, তোমার মধ্যে কেউ কে কোনো ভেজাল ঢুকিয়ে দিল নাকি, কোথার থেকে তুমি এসেছ বলেন তো, সেই জবাবটা কোরআনের ভেতরে আছে না নাই? আমরা প্রশ্ন করার আগে ঈদের হাজার বছর আগে আল্লাহ সেই উত্তর কোরআনের ভেতরে দিয়ে রেখেছেন। আমরা যদি জানতে চাই কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়, লাওহে? এখন বলেন তো এই কোরআনকে আমরা সব আলেমরা মিলে তারপরে বানায় টানায়া তারপরে কোরআন বানায় ছাপা করে দিছে, এরকম নাকি ব্যাপারটা? আমরা যদি বলি সম্পূর্ণ এই কোরআন তুমি কোথার থেকে এসেছ, কে তোমাকে নাজিল করেছে, কোরআন জবাব দিচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক যিনি এই কোরআন নাজিল করেছে। আমার বাবারা আমার ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা আছি, আমরা এসেছি এখানে থাকব, চলে যাব কার কাছে, চলে যাব কার কাছে, আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কে, চলে যাব কার কাছে, কখন যাব, উত্তর দেন কখন যাব। যুবকরা তোমাদের তো এমন দেমাক করে তোমরা হাঁটো, একেবারে এলাকা কাপায়া দাও, রাতের বেলা যা মন চায় তাই করো, আগামীকাল রাতে যে তুমি দাপিয়ে চলতে পারবা এর কি কোনো গ্যারান্টি আছে? একটা ফোন হাতে থাকলে গোটা দুনিয়ার খবর এক মিনিটও লাগবে না নেওয়া যায়, কিন্তু যত প্রযুক্তি আপনার হাতে থাকুক না কেন, কে বলতে পারবেন এই শ্রীপুরের বাজারে কার জন্য কাফনের কাপড় এসে রেডি, কেউ কি সেটা জানে? আগামীকাল রাত আমার অথবা আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে, কেউ আমরা থাকব না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল।
পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা সমাজে দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। কি বলেন, এরকম আছে? তার মানে যে যুবক বলছে আমি এখনো বুড়া হই নাই, দাড়ি পাকে নাই, আমি থাকবো, এ ধারণা ভুল। যে কোনো সময় আমরা যে কেউ চলে যেতে পারি, মৃত্যুর খবর আমরা কেউ জানি। এবার কান খাড়া করে শোনেন, আজে মাঝে গল্প হচ্ছে না, আমি আলোচনা শুরু করেছি। আজকে এমন ওয়াজ শুনবেন যা জীবনে শুনেন নাই, ভালো করে বুঝেন। তাহলে এসেছি কার তরফ থেকে? পাঠাইছেন কে? চলে যাব কার কাছে? আল্লাহর দয়া, আমাদের প্রতি আল্লাহর দয়া কম না বেশি? কম না বেশি? বান্দা আল্লাহ নিজে বানিয়েছেন, ওই বান্দা গুমরাহিতে চলে যাক, ওই বান্দা পথ হারিয়ে ফেলুক, আল্লাহ এটা চান না। এজন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বান্দা যেন আল্লাহর কাছে গিয়ে আবার আল্লাহর তৈরি করা জান্নাতে ঢুকতে পারে, দুনিয়াতে আসার পর বান্দা যেন পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে তমসাচ্ছন্ন নিকষকাল অন্ধকারে হারিয়ে না যায়। আল্লাহ তাআলা এজন্য কি করলেন? তার তরফ থেকে গাইডেন্স পাঠালেন, গাইডেন্স, তার তরফ থেকে গাইডেন্স পাঠালেন, গাইডলাইন দিলেন কিভাবে বান্দা চলবে, বান্দা দুনিয়াতে কোন পথে গেলে আবার সে জান্নাতে যাবে, এরকম আল্লাহ একটা গাইডলাইন দিলেন। সেই গাইডলাইনের নাম কি? জোরে বলতে হবে, গাইডলাইনের নাম কি? কোরআন। এখন বান্দা কোরআন পড়ে পড়ে যেতে পারবে না, শুধু কোরআন পড়ে পড়ে সে যেতে পারবে। এজন্য এই কোরআনের একটা বাস্তব কপি দরকার, একটা বাস্তব নমুনা দরকার। এজন্য আল্লাহ কামটা করছেন কি জানেন? আপনার আমার ঘরের ভেতরে যে কোরআন আছে, এটা ছাপা কোরআন, তাই না? প্রিন্টেড কোরআন। আল্লাহ দুনিয়ার মানুষকে একটা প্র্যাকটিক্যাল কোরআন দেখাইলেন, একটা কি দেখাইলেন? জোরে বলেন কি? বাস্তব কোরআন। আর এই প্র্যাকটিক্যাল কোরআন যাকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ দেখালেন, তিনি আর কেউ নন, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। এখন নবীজি তো এসে একেবারে কিয়ামত পর্যন্ত সব উম্মতের কাছাকাছি থাকতে পারবেন না, তার ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে তার ইন্তেকাল হয়েছে। এখন নবীজি যাওয়ার সময় এই আমরা যারা আছি, যারা আখেরি জামানায় কিয়ামতের আগে আসবো, আমাদের প্রতি নবীজির দরদ আছে না নাই? এজন্য নবীজি যাওয়ার আগে কি বলে গেলেন? তারাক্তু ফিকুম আমরাইন। আল্লাহ নবী বলে গেলেন তারাক্তু ফিকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুটো জিনিসকে যদি তোমরা ফলো করতে পারো, কখনো গুমরা হবা না, পথভ্রষ্ট হবা না। লাইফ স্টাইল কেমন হবে? লাইফ স্টাইলের জন্য একজন উম্মত, আমার উম্মত, তার লাইফ স্টাইল কেমন হবে, তার লাইফ স্টাইল পরিচালনার জন্য দুটো জিনিস আমি দিয়ে যাচ্ছি। জোরে বলেন তো কয়টা? আস্তে বলবেন না, আর একটু জোরে বলেন কয়টা? এক নম্বরে নবীজি বললেন কিতাব আল্লাহ। কার কিতাব? তার মানে হচ্ছে কোরআন। নবীজি বললেন আমি চলে যাচ্ছি, দুটো জিনিস দিয়ে যাচ্ছি, লাইফ স্টাইল হবে দুইটা জিনিসের ভিত্তিতে, দুইটা জিনিসকে ফলো করে। এক নম্বর আল্লাহর কিতাব মানে কোরআন, দুই নম্বর হচ্ছে আমার সুন্নত, অর্থাৎ আমার জীবন আদর্শ। একদিকে আল্লাহর কোরআন, অন্যদিকে আল্লাহর কোরআনের বাস্তব নবী, বাস্তব নমুনা নবীর জীবন আদর্শ। এই দুইটাকে ফলো করার মাধ্যমে একজন মুমিন তার লাইফ স্টাইল পরিচালনা করবে। যুবকরা তোমরা লাইফ স্টাইল ফলো, আজকে লাইফ স্টাইল পরিচালনা করছো, তোমরা এর ফ্যান তার ফ্যান হইছো, এরপরে তোমাদের ক্রাশ হয়ে যায় অমুক আর তমুক। যাদেরকে তোমরা ফলো করো, যাদেরকে যুবক তোমরা ফ্যান বানিয়েছ, গিয়ে দেখো এরা কতটা বিয়ে করছে, এর কোনো হিসাবও নাই। বিয়ে করলে ভালো, কিন্তু বিয়ের আগেই যে আকাম কুকাম করে ফেলেছে, এরও কোনো হিসাব নিকাশ নাই। যাদের তোমরা যাদের ফ্যান হয়েছ, যাদের ফলোয়ার হয়েছে, গিয়ে দেখো
এরা তাদের মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে। লাইফ স্টাইল এদেরকে ফলো করে হয় না, লাইফ স্টাইল পরিচালনা করতে হবে আল্লাহর কিতাব দিয়ে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে। এখন আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কেউ কেউ তো আবার কয়ে দেখছি আল কোরআনের আলো সংসদে জালো। আমি 90 এর মধ্যে 80 ভাগের উপরেই হবে এরা শুদ্ধ করে কোরআন পড়তেও জানে না। এজন্য আমি বলি আবেগ বাদ দেন, স্লোগানটাকে পরিবর্তন করে যুবক তরুণ ছাত্ররা তোমরা যারা ফেসবুক ব্যবহার করো আজকে একটা স্লোগান শিখে নাও, ফেসবুকে এই পোস্ট দিয়ে দাও, সেটা হলো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নয়, এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে মনে মনে জালো। কারণ কোরআন যদি প্রতিটা মানুষের হৃদয়ে ঢুকে যায় আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের পতাকাকে পথ পথ করে ওড়ানো যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নয়। তাহলে স্লোগান হবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। একটু স্লোগানটা শিখাই দিই, কি বলেন? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি কইবেন? হৃদয়ে হৃদয়ে আল কোরআনের আলো। হয় নাই তো, আরেকটু জোরে হবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো ইসলামের আলো। কিও স্লোগানটা পছন্দ হয়েছে নি আপনাদের? পছন্দ হয়েছে? কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? কেন আপনি নিজে কোরআন শিখবেন? কিছু বাস্তবতা দরকার। আজ আমরা নিজেরা বিজ্ঞান আগে শিখছি, ইংরেজি আগে শিখছি, আমরা কোরআন শিখছি না। কেন আপনি কোরআন শিখবেন না? কারণ আপনি কোরআনের ভ্যালু এখনও বুঝেন না। কোরআন এটি কেমন কিতাব আপনি জানেন? এটা জ্ঞানের কিতাব, এটা জ্ঞানের কিতাব। যেহেতু বিজ্ঞানের যুগ, বিজ্ঞান দিয়ে শুরু করি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আপনার বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করাচ্ছেন, আমরা অনেকে মনে করি যে বিজ্ঞান আগে শেখাবো, কোরআন পরে শেখাবো। এটার মধ্যে কী আছে? এটা মোল্লাদের কিতাব, এটা হুজুরদের কিতাব, এটার ভিতরে কী আছে? শোনেন, আমি আপনাদেরকে বলছি আল্লাহর কালামে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন 1500-এর উপরে শুধু বিজ্ঞানের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। কে? বিজ্ঞানের কোন শাখার আলোচনা নেই? অ্যাস্ট্রোনমি, জিওলজি, ফিলোসফি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি, এমন কোনো শাখা নেই যে ব্যাপারে কোরআনের ভেতরে আলোচনা নেই। আল্লাহ আকবার! কোরআন এটা কেমন কিতাব জানেন? বিজ্ঞান যা জেনেছে পরে কোরআন তা জানিয়েছে আরো বহু আগে। এই যে আমার আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুলের ছাপ দেন না আপনারা? কেউ বিদেশ যখন যান ইমিগ্রেশনে পুলিশ কী নেয়? ইমিগ্রেশন পুলিশ কী করে? কয় ফিঙ্গারপ্রিন্ট মারেন আপনার? আপনি আঙ্গুলের ছাপ দেন, জায়গা জমি রেজিস্ট্রির সময় আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন না? ফিঙ্গারপ্রিন্ট দেন। বলেন তো আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কি কোনো মিল আছে? কারিশ্মা টাকা এখন কত সাল? 2018 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের ধারণা জানতই না। সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে ইংল্যান্ডে এই তথ্য 1856 সালে আবিষ্কার হয়। তার মানে 1800 সালের পরে। যে বিজ্ঞান নিয়ে আমরা ফুটানি করি, আমরা বড়াই করি, এই বিজ্ঞান সাইন্টিফিক যে তথ্যগুলো দুনিয়ার মানুষের সাথে শেয়ার করেছে মাত্র কিছুদিন আগে, সেই তথ্যগুলো আল্লাহর কালামের ভেতরে আল্লাহ জানিয়েছেন আরো 1500 বছর আগে। তাহলে বলেন তো দেখি কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছেন। কোরআনুল করিমের 75 নম্বর সুরা সূরাতুল কিয়ামাত 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন أَيَحْسَبُ أَن لَّن نَّجْمَعَ عِظَامًا بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ। আল্লাহ তাআলা বলছেন যে সকল লোকেরা এটা মনে করে
মরে যাওয়ার পরে মানুষের দেহ যখন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, যারা বলে আমরা যখন পচে যাব গলে যাব, হাড্ডি মাংস অস্থিপিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে, তখন সেগুলোকে জোড়া লাগিয়ে কে আবার আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ তাআলা তাদের উত্তর দিতে গিয়ে বললেন, বান্দারে শোন, আমি কেবল তোর দেহের সব হাড্ডি মাংস বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে কেবল তোকে আমি জিন্দা করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার একত্রিত করব। আল্লাহু আকবার। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনার বাচ্চাকে শিখাইছেন কি আগে, বিজ্ঞান আগে না কোরআন আগে? আপনার বিবেককে প্রশ্ন করুন। যদি বিজ্ঞান আগেই হয়, যদি কোরআন আগেই হয়, বাচ্চাটারে শিখাইছেন কি আগে? কিপিং ইওর মাইন্ড, যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শেখান, এটা ডাক্তার হলেও এটা মানবতাবাদী ডাক্তার হবে না, কসাই ডাক্তার হবে। কোরআন না শেখায় তারা ইঞ্জিনিয়ার বানান, রডের বদলে বাস দেওয়া ইঞ্জিনিয়ার হবে। আগে কোরআন শিখান, এরপরে তারা ইংলিশ মিডিয়ামে পড়ান, তাকে সায়েন্সে পড়ান, তারপরে ডাক্তার বানান, এটা নামাজি ডাক্তার, মানবতাবাদী ডাক্তার হবে। কোরআন শিখাইয়া তারপরে ইঞ্জিনিয়ার বানান, এটা দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। তার মানে হচ্ছে আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাতে হবে সবার আগে। এজন্য আমার বাবারা আমার ভাইয়েরা সবাইকে বলছি, সবার আগে কোরআন শিখবেন, এটা বিজ্ঞানসম্মত কিতাব, এটা জ্ঞানের কিতাব, এটা ঐতিহাসিক সমস্ত তথ্যের কিতাব। কত জ্ঞান আছে পৃথিবীর, কোন বইয়ে 3000 বছর আগের ঘটনা আছে দেখান একটা বই আমাকে। কিন্তু আল্লাহর কালামের ভেতরে সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ অবধি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগের ঘটনা পরের ঘটনা সব আছে না নাই? মানব সৃষ্টির কাহিনী এখানে আছে, আগের যুগের অনেক কাহিনী এখানে আছে, 2000-3000 বছর আগে যা ঘটেছে সেগুলো কোরআনে আছে। আবার দেখেন যখন দুনিয়া ধ্বংস হবে কেমনে ধ্বংস হবে, ভবিষ্যতের সব খবর কোরআনের ভেতরে আছে না নাই? তাহলে কেন আপনারা কোরআন শিখবেন না, আর কেনই বা বাচ্চাদেরকে কোরআন শেখাবেন না? এই কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের লাইফ স্টাইলের মধ্যে তো কোনো পরিবর্তন আসবে না। কোরআনটা হলো আমাদের জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ কিতাব। আজকাল মানুষ সব জায়গায় স্বার্থ খুঁজে, কেউ যদি বলে হুজুর আমি কোরআনটা কেন শিখব, আমার কি স্বার্থ আছে, আমি বলবো কোরআনের জন্য শিখবেন, কারণ আল্লাহ তাআলা কোরআন তো আপনার জন্য নাজিল করেছেন। আল্লাহ বলেছেন হাদা বায়ানুন লিন্নাস, অন্য জায়গায় আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, আল্লাহ বলেছেন এটা হেদায়েতের পথে চলার জন্য মানুষের জন্য হেদায়েতের কিতাব। সুতরাং লাইফ স্টাইলকে সঠিক পথে পরিচালনার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আপনি আপনার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবেন সেটা কোরআনের ভেতরে সব জানিয়েছেন কে? কোরআন হলো এমন এক গ্রন্থ, লোহা কোরআনের সংস্পর্শে আসলে পরশ পাথর হয়ে যায়। দেখেন লৌহ মানবের নাম আমরা জানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, কোরআনের সংস্পর্শে আসার আগে তিনি একজন বড় মাপের কাফের ছিলেন। যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন, লৌহ মানব পরশ পাথর হয়ে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলে, তাহলে বোঝা গেল কোরআনের কাছে আসলেই জান্নাতের রাস্তা যিনি দেখান তিনি কে? এজন্য আপনার লাইফ স্টাইল পরিবর্তনের জন্য কোরআন জানা দরকার। কোরআন যদি আপনি না জানেন লাইফ স্টাইল পরিবর্তন করতে পারবে? এ যুবক তরুণ ভাইয়েরা শোনো, তোমরা অনেকে কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্রিটিশ কারিকুলাম থেকে পড়ে আসা ছেলেদেরকে বলছি, শোনো খুব সুন্দর করে তোমরা ইংরেজিতে কথা বলতে পারো, তোমারকে একটু খারাপ লাগে না তুমি এখনো কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো না? যারা নিজেদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াকে আমি হারাম বলি না, বরং ইংরেজি শেখা, কম্পিউটার জানা, প্রযুক্তি জানাকে আমি উৎসাহিত করি, কারণ আধুনিক বিশ্বে ইসলামের দাওয়াতকে পৌঁছানোর জন্য ইংরেজি জানা দরকার। তাহলে ইংরেজদের দেশে গিয়ে আপনি দাওয়াত দিতে পারবেন, তাহলে ইংরেজি শেখা ভালো, এতে কোনো সন্দেহ নাই। প্রযুক্তি শিখবেন, কম্পিউটার জানবেন, অসুবিধা নাই, কিন্তু এগুলা পরে, সবার আগে আল্লাহর কিতাব পড়ান।
আমরা আমাদের সন্তানদেরকে ব্রিটিশকে রিগুলামে দিচ্ছি, ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, আমি বিরোধিতা করছি না, কিন্তু আমার মা বাবাকে আমি বলতে চাই, সম্মানিত গার্ডিয়ানদেরকে বলতে চাই, সন্তানগুলারে কোরআন শেখাইয়া তারপরে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন তো। নিজের বিবেককে প্রশ্ন করেন। অনেকের ছেলেরা আছে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই যে এই হুজুরকে দেখতেছেন, হুজুর মাদ্রাসায় পড়ছে, স্কুলে পড়ছে, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সব জায়গায় পড়েছে। বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছেলেরা কোরআন পড়তে পারে না, কলেজের ছেলেরা কোরআন পড়তে পারে না। এর মানে তার অবস্থা দেখে বোঝাই যায় ছোটবেলায় তার মা বাপ তারে কোরআন শেখার ব্যবস্থা করে নাই, ঠিক না? নইলে সে কলেজে পড়ে এখনো কেন কোরআন পড়তে পারে না, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে এখনো কেন কোরআন পড়তে পারে না, তার মা বাপ শেখানোর ব্যবস্থা করে। যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি, এখনো সময় আছে রে ভাই, আল্লাহর কোরআনটা তুমি শিখে নাও, কারণ কোরআন যদি তুমি না শিখো তোমার দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ হয়ে যাবে। বলেন তো, আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? কারা কারা নবীজির সুপারিশ চান না, হাত তুলেন। মনোযোগ আছে তো আপনাদের? তার মানে আমরা সবাই নবীজির সুপারিশ চাই। বলেন তো, কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কেউ কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? তার মানে এখানে আমরা সবাই আল্লাহর নবীর সুপারিশ চাই, আল্লাহ যেন কবুল করেন। এবার আমার বাবারা আমার ভাইরা শুনেন, কিয়ামতের দিন আল্লাহর নবী এক শ্রেণীর মানুষদের জন্য সুপারিশ না করে উল্টা আল্লাহর নবী তাদের থেকে মুখ ফিরায় নেবেন। খুব মন দিয়ে আমার কথাগুলো শুনেন রে ভাই, এই কথাগুলো আমার কথা নয়, কথাগুলো কার? আল্লাহর কথা। বান্দাকে হেদায়াত দিতে পারে কারণ কোরআন তো হেদায়াতের কিতাব। মন দিয়ে কথাগুলো শুনে, কিয়ামতের দিন নবী তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, কিন্তু এক শ্রেণীর লোকদের জন্য আল্লাহর নবী সুপারিশ না করে উল্টা আল্লাহর নবী তাদের থেকে মুখ ফিরায় নেবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ওই সকল দুর্ভাগা কপাল পরে লোকেরা কারা? এই জবাব কোরআনের ভেতরে জানিয়েছেন কে? এই কোরআন তো যার উপরে নাজিল হয়েছে তিনি আমাদের নবী মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভিতরে কোরআন রেখে দিয়ে যারা কোরআন এখনো শিখে নাই, কোরআন যারা পড়ে নাই বুঝে নাই, কোরআন মেনে যারা জীবন পরিচালনা করে নাই, আল্লাহর নবী কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ পেশ করে বলবেন আল্লাহ তাআলা কোরআনের ভেতরে সেই কথা তুলে দিয়েছেন। রাসূল সেদিন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবেন, সেই লোকদের থেকে মুখ ফিরিয়ে ওই লোকদের বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহর কাছে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোনো কথা কোরআনে গোপন আছে? রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সব শিখেছে কোরআন শিখে নাই, সব পড়েছে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে কোরআনের রঙে নিজের জীবনটাকে রঙিন করে না, তারা যেভাবে দুনিয়ায় কোরআন থেকে মুখ ফিরিয়েছিল আজ হাশরের মাঠে আমি তাদের থেকেও মুখ ফিরিয়ে নিলাম। নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন ওই লোকটার কি নাজাতের আর কোনো উপায় আছে নাকি বলেন? শুধু নবীজি মুখ ফিরাবেন না, আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। খুব মন দিয়ে কথাটা শুনেন রে ভাই, আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, যে সকল লোকেরা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন না শিখে না পড়ে না বুঝে না মেনে চলে যাবে দুনিয়া এবং আখেরাত, আবারও বলছি দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় আমি তাদের জন্য শাস্তি রেখেছি তিনটা, কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরী ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, এক নম্বরের শাস্তি হলো ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। তাফসীরের কিতাবগুলোতে এসেছে মুফাসসিরিন কেরাম মাঈশাতান দানকার ব্যাখ্যায় রেখেছেন, জীবনটাকে আল্লাহ দুইভাবে সংকীর্ণ করে দেবেন। এক নাম্বার শাস্তি হলো
আল্লাহ ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো আমার ভাইরা জবানটা খুলে সবাই বলেন, সুখ শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা মানুষকে সুখ শান্তি দিতে পারে না। বহু পয়সাওয়ালা মানুষকে দেখেছি কয় হুজুর রাতে ঘুমাইতে পারি না, কারণ টাকা পয়সা ঘুম দিতে পারে না। অনেক লোককে দেখেছি প্রচুর টাকা পয়সা আছে তারপরেও শান্তি পায় না। আল্লাহ বলেছেন এই আয়াতটা বাস্তব জীবনের সাথে মিলা, যার জীবনে আল্লাহর কোরআন নাই তার জীবনে টাকা থাকলেও তার কপালে সুখ নাই, সুখ কেড়ে নেবেন কে? আল্লাহ বলেছেন তোর মতো কপাল পোড়ার জন্য এক নম্বর শাস্তি হলো তুই টাকা পাবি, বউ পাবি, ক্ষমতা পাবি, কিন্তু সুখ পাবি না। তোর সুখ আমি কেড়ে নিব, সুখ কেড়ে নেবেন কে? কারণ সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন কোরআন যারা শিখলি না, কোরআন যারা পড়লি না, কোরআন যারা মানলি না, তোদের জীবন থেকে আমি আল্লাহ নিজেই সুখ কেড়ে নিব। দুই নম্বর শাস্তি মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এর কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। বলেন তো বাবার ভাই এরা কবরটাকে অনেক বড় জায়গা না ছোট জায়গা? এ যুবক আর তরুণ ভাইরা এত গুনাহ কিভাবে করো? মাঝে মাঝে কি কবরস্থানে যাও না? কবরস্থান কি ভিজিট করো না? টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে যারা খুব অহংকারী ভাব দেখার, কি মিয়া ভাই মাঝে মাঝে কি গুরুস্থানে যাইতে মন চায় না? মাঝে মাঝে কবরস্থানে যান, মাঝে মাঝে গুরুস্থানে গিয়ে দেখেন আপনার মতো টাকাওয়ালাও কবরের মাটিতে ঘুমায়, ঠিক কি না? ওই কবর বড় মারাত্মক জায়গা, বড় সাংঘাতিক জায়গা। এই যে ওয়াজ শুনে বাড়িতে যাব, সবাই নরম বিছানায় গিয়ে ঘুমাবো, কিন্তু কবরে নরম কোনো বিছানা নাই, কবরে মাটির বিছানা, সেখানে আছে কাদা মাটি। বাড়িতে গিয়ে আমরা বউকে বলবো, ও বউ বিছানাটা সুন্দর করে ঝাড়ু দাও যেন কোনো ময়লা না থাকে। কিন্তু কবরের মধ্যে শুধু ময়লা নয়, আরও আছে পোকা মাকড়, আরও আছে কীট পতঙ্গ, সাপ বিচ্ছু। কবরটা বড় খারাপ জায়গা, বড় মারাত্মক জায়গা। কবর কোনো টাকাওয়ালারে চিনে না, কবর কোনো পয়সাওয়ালারে চিনে না, কবর কোনো ক্ষমতাওয়ালারে চিনে না। কবর শুধু আমলদার লোক চিনে, কবর শুধু কোরআনওয়ালা মানুষ চিনে। কোরআনওয়ালা আমলওয়ালা মানুষ না হলে কবর ভালো আচরণ করবে না। এই জন্য ভাইরা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনের রঙে রঙিন হয়ে যাও। কোরআন না শিখে কবরে গেলে আল্লাহ বলছেন তোকে কবরে রেখে মানুষ যখন চলে যাবে তোর কবরটাকে আমি এমন সংকীর্ণ বানাবো, এমনিতেই কবরটা হলো সাড়ে তিন হাত, এটাকে আমি সংকীর্ণ করতে করতে দুই পাশের মাটিগুলোকে এক করে দেব। তোর অবস্থা এমন হবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে এই লোকদের উপরে শাস্তি চলবে। এ যুবক তরুণ ছাত্ররা এখনো কি কোরআন না শিখে বসে থাকবা নাকি? শোনো তিন নম্বর শাস্তির কথা শোনো। আল্লাহ বলছেন তিন নম্বর শাস্তি হলো এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিলের সিঙ্গারে ফুৎকারে যখন কেয়ামতের ঘটনা ঘটবে, সব মানুষগুলারে সেদিন কবর থেকে উঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন কোরআনটা না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে যারা দুনিয়া থেকে চলে গেল, ওই সকল কপালপুরা লোকদেরকে কবর থেকে আমি কেমনে তুলবো? শোনো আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমি এদের চক্ষুগুলোকে অন্ধ করে দিব, অন্ধ অবস্থায় কবর থেকে উঠে উঠে এরা হাশরের মাঠের দিকে যাবে। এই লোকগুলো অন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহকে অভিযোগ করে বলবে। দেখেন কোনো কথা আল্লাহ কোরআনে গোপন রাখলেন না, এরা তখন আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলবে, وَقَالَ رَبِّ بِلِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। তারা বলবে রব্বি লিমা হাসারতানি আমা, কেন আমাদেরকে অন্ধ করে দিয়েছো, কি কারণে আমাদেরকে অন্ধ করে হাসরের মাঠে তুললে? জবাবটা সেদিন দিবেন কি? সে বলবে ওয়াকাদ কুনতু বাসিরা, চশমা ছাড়া দুনিয়াতে আমি চোখে দেখতাম, অগরব কি কারণে তুমি আজ হাসরের মাঠে অন্ধ করে দিলে? আল্লাহ তাআলা তখন জবাব দিয়ে বলবেন এ গোলাম শোন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন তুই দুনিয়াতে থাকা অবস্থায় তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল,
চক্ষু থাকা অবস্থায় কোরআনটা দেখলি না, পড়লি না, বিজ্ঞান শিখলি, ইংরেজি শিখলি, ইংলিশ মিডিয়ামে গিয়া ইংলিশ বইও পড়লি, সব পড়লি বান্দা, কানা হয়ে কোরআনটা চোখে দেখলি না, দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে ভুলে গিয়েছিলি, এই জন্য তোর চোখটারে অন্ধ বানালাম, দুনিয়াতে আমার কিতাব তুই যেমন ভুলে গিয়েছিলি, ওয়াকাদালিকা লিয়াউমা তুনসা, এজন্য আজ তোর মতো গুলামকেও হাশরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। আল্লাহ যদি বলেন হাসিবুর রহমান তোকে ভুলে গেলাম, তো আমার সারা জীবনের ওয়াজ নসিহত, সারা জীবনের আমল দিয়ে কি হবে, সব তো এখানেই শেষ। আল্লাহ যদি বলেন আমি তোকে ভুলে গেলাম, আর রসুল যদি বলেন আল্লাহ আমি তোমার কাছে এর বিরুদ্ধে অভিযোগ দিলাম, কে আছে আপনাকে আর জান্নাতে নিবে? জাহান্নামের আগুন ছাড়া তো আর কোনো কিছুই আমাদের কপালে থাকবে না। আমার বাবারা পায়ে ধরে বলি, আমার যুবক ভাইরা তোমাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর ওয়াস্তে কোরআন শেখার সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নাও। খবরদার ভাইয়েরা বাবারা, জাহান্নামের আগুন কিন্তু আমরা কেউ সইতে পারবো না। জাহান্নামের আগুনটা বড় মারাত্মক আগুন, দুনিয়ার আগুন এটা বড় সাধারণ আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করে তারপরে দুনিয়ায় এই আগুনটা দিয়েছেন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা আরো 69 ভাগ বেশি তাপ শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের শরীরের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন কলিজা সুদ্ধা জ্বালায়া দেয়। ওই আগুন আমরা সইতে পারবো না রে ভাই। এই জন্য যদি আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই, সকলকে কোরআন শেখার দরকার আছে না নাই? গরম গরম ওয়াজ লাগবে না। আমরা যদি সকল মানুষগুলোরে কোরআন মুখী করে দিতে পারি, সবার অন্তরের ভেতরে কলিজার ভেতরে যদি কোরআন ঢুকাইয়া দিতে পারি, এই দুনিয়ায় আমাদের সামনে দাঁড়ানোর মতো কোনো পরাশক্তি আর থাকবে না। এজন্য সবাইকে কোরআনওয়ালা হতে হবে। আর আমি বলছিলাম আল্লাহ নবী 1500 বছর আমাদের চিন্তা করে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, বলেছেন আমার উম্মতরা লাইফ স্টাইল ঠিক রাখার জন্য দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, 1 নম্বর কার কিতাব, এখন মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। এখন আল্লাহর কিতাব মানতে হলে তো জানতে হবে, আর জানতে হলে আগে কি করতে হবে? কোরআন পড়তে হবে। কারণ কোরআন যদি না পড়েন, না বুঝেন, নিজের জীবন পরিবর্তন আসবে না। কোরআন যে ব্যক্তি জানে সে কি কখনো হারাম খাবে নাকি কম? কোরআন যে ব্যক্তি বুঝে ফেলেছে সে কি কখনো ঘুষ খাবে নাকি বলেন? এই জন্য দেখা যায় অনেক লোক নামাজেও যায় আবার ঘুষও খায়। ঘটনা একটা মনে পড়ছে, বলতাম বলবো, এক চাচা ভাতিজা একটাকে টাকা দিছে, সুদের টাকা, কিসের টাকা কথা কন, কিসের টাকা? টাইম ডেট মিস হয়ে গেছে, যে ডেটে দেওয়ার কথা ওই ডেটে দেন। একদিন চাচা ফজরের নামাজ থেকে যাচ্ছে, ভাতিজারে পাইছে, এ ভাতিজা তোমারে খুঁজতেছি রে বাবা, এতদিন ধরে পাই না, দিঘা হ আসছে। আসার পরে বলতেছে ভাতিজা টাকাগুলো তো দিলে না, কয়ে চাচা ইস ভুলে গেছিলাম, আপনি বাড়িতে যান, কিছুক্ষণ পর নিয়ে আসতেছি। এখন চাচা আবার সুদে টাকা দিলে কি হবে, এদিকে নামাজেও আসছে, ওইদিকে বাসায় গিয়ে আবার কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াতেও বসছে। ঘটনাক্রমে ওই দিন চাচা কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করছে ওই আয়াত, আলেমরা বুঝবেন, হুজুররা বুঝছেন তো, এই আয়াত তিলাওয়াত চলতেছে, ভাতিজাও বলতেছে চাচা নেন টাকা, কয় আমি তিলাওয়াতে আছি, ডিস্টার্ব দিস না, পকেটে ঢুকা। এখন যে আয়াত চাচা পড়তেছে আয়াতটা কিসের আয়াত? ওলামায়ে কেরাম বলেন কিসের আয়াত? সুদের আয়াত। অর্থ হচ্ছে হে ইমানদারেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, আর হে নে কিসের টাকা, কিসের টাকা? শোনেন, কেউ রাগ কইরেন না, একদিকে কোরআন রেখে আরেকদিকে যদি আমাদের জীবন রাখা হয়, ও মুসলিমরা বলবে হায় হায়, কোরআন কোথায় আর মুসলমানদের জীবন কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যা বলিস না, তারা মিথ্যা বলে। আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাইস না, তারা সুদ খায়। আল্লাহ কোরআনে বলেছেন ঘুষ খাইস না, তারা ঘুষ খায়। আল্লাহ কোরআনে বলেছেন বউ পিটাইস না, তারা বউ পিটায়। কোরআনের সাথে জীবনের মিল আছে নাই কেন? কোরআন বুঝি না। আর কোরআন বোঝার জন্য যেতে হবে যার জীবনাদর্শের দিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কথা বলার চেষ্টা করতে হবে, তার মতো চলতে হবে। যুবকরা তোমরা কাকে অনুসরণ করে চুল কাটো? এখন তো কিছু যুবকের চুল দেখলে আহারে অবস্থা খারাপ, দেখেছেন কিনা যুবকরা কিভাবে চুল কাটে? চুল কাটার পরে এইদিকে আবার ব্যালেট দিয়ে টান মারে,
গাজীপুরে নাই মনে হয় এগুলা, এদিকে টান মারছে এরকম আছে কিছু কিছু রোনালদো, এটা রোনালদো স্টাইল। আচ্ছা এরপরে কিছু কিছু ছেলেরা চুল কাটে, এই ডাইনে দিয়েও নাই বামে দিয়েও নাই পেছনেও নাই শুধু মাঝখানে আছে, দেখলে মনে হয় যেন মাথার মধ্যে পাখির একটা বাসা আছে। যুবক তুমি মেসিয়ান নেইমার, তোমার আদর্শ নয়, তোমার আদর্শ তোমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে সে চুল কাটবে যার অনুসরণ করে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু, যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেছে সে তার মুখটাকে খালি রাখবে না, গালটা ক্লিন করবে না, দাড়ি রেখে দিবে যাকে অনুসরণ করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। বলেন তো বাবারা ভাইয়েরা, পৃথিবীতে কি এমন কোন নবী ছিলেন যেই নবীর দাড়ি ছিল না? এরকম কোন নবী আছে? তার মানে দাড়ি রাখা সব নবীদের সুন্নত। এ যুবক তুমি কেন দাড়ি রাখো না? কেন তোমার মুখটা এখনো পরিষ্কার দেখা যায়? মেয়েদের ফেসও ক্লিন, তোমার ফেসও ক্লিন, তো পুরুষ কোনটা নারী কোনটা বুঝবো কেমনে? দাড়ি তো হচ্ছে পুরুষত্বের লক্ষণ, যে পুরুষের দাড়ি আছে তার চেহারায় সৌন্দর্য আছে, কারণ দাড়ি এটা কার দেয়া নেয়ামত? দাড়ি এটা যার সুন্নত, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখতাম, কিন্তু দাড়ি রাখলে তো মেয়েরা যদি পছন্দ না করে, তো দাড়ি রাখার কারণে মেয়ে পছন্দ না করলে কি হয়েছে? আপনি আরো শুকরিয়া করবেন, আল্লাহ এক জাহান্নামী মেয়ে থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ, ঠিক কিনা? এ যুবক তোমার আদর্শ হবেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু যুবকরা প্যান্ট পরে টাকনুর নিচে, তোমার প্যান্ট টাকনুর নিচে কেন? কয় হুজুর এটা স্টাইল, এটা ফ্যাশন, আমরা তো জুব্বাও পরে টাকনুর উপরে, পায়জামাও পরে টাকনুর উপরে, কেউ আজ পর্যন্ত বলল না লোকটারে দেখতে আনস্মার্ট লাগে, কারণ আমরা মনে করি নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে। আল্লাহর নবী বলেছেন, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না। তার মানে আল্লাহ তার উপরে নারাজ নাকি খুশি? কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। কয়টা কথা বলেছি আঙ্গুল দেখে বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, কার ব্যাপারে আপনি কথা বলছেন? আল্লাহর নবী বললেন যে লোক তার টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, তাহলে লুঙ্গি পরি প্যান্ট পরি আর পায়জামা পরি টাকনুর নিচে দিয়া হাঁটবো নাকি টাকনুর উপরে উঠাবো? আবার উঠাতে উঠাতে যেন একেবারে হাঁটুর উপরে না উঠে, কারণ কিছু কিছু যুবক পুলা পায় এখন হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, মনে হয় গাজীপুরে নাই। হাফ প্যান্ট যদি পরে ফেলে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় তাহলে কি সতর থাকে নাকি বলেন? তাহলে সতর ঢাকাটা তো ফরজ, আমরা টাকনুর নিচেও নামাবো না হাঁটুর উপরেও উঠাবো। যুবকদেরকে আমি বলবো লজ্জাশীল হতে হবে, কারণ আমরা লাইফ স্টাইল পরিচালনা করব যাকে দেখে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী লজ্জাশীল ছিলেন, সকল নবীরা লজ্জাশীল ছিলেন, সব পয়গাম্বারেরা লজ্জাশীল ছিলেন। তোমরা এখন মেয়েদের পেছনে পেছনে ঘুরো, দুনিয়ার কোনো নবী রাসূলদের আদর্শ এটা ছিল না, বরং দুনিয়ার সকল নবী রাসূলরা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য চরিত্রকে সুন্দর রাখতে হবে, মেয়েদের পেছনে ঘোরা যাবে না, বরং চরিত্রকে এমন বানাইতে হবে যেন মেয়ের বাপরা মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে লাইন ধরে, মিসকিনের মতো ভিক্ষুকের মতো মহিলা কলেজের সামনে দাঁড়ায়া থাইকো না, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, মেয়েদেরকে সম্মান করো, মেয়েদেরকে সম্মান করো, মেয়েদেরকে ইফটিজিং করো না, নিজের চরিত্রকে হেফাজত করো রে ভাই, নিজের চরিত্রটাকে সুন্দর করো, মেয়েদের দিকে তাকায়ো না। আল্লাহর নবীদের চরিত্র কেমন ছিল কয়েকটা ঘটনা শোনাই, খারাপ লাগতেছে? মুসা নবীর একটা কিচ্ছা আমার মনে পড়ছে, বলবো? মুসা নবী নরম নবী না গরম নবী? এমন গরম, রাগ উঠলে চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত, আল্লাহ
কি জাতের রাগী নবী, এমন নবী মানুষকে তো থাপ্পড় দিছে মালাকুল মুত্রও মারছে। সুবহানাল্লাহ বলবেন না, কি জাতের রাগ চিন্তা করেছেন, মানুষকেও থাপ্পড়াইছে মালাকুল মুত্রও, মালাকুল মুত্রকে থাপ্পড় দিছে না। বুখারিতে হাদিস এটা আসছে, মালাকুল মউত আসলেন মুসা নবীর কাছে, মুসা নবী বললেন তুমি কে? মালাকুল মউতকে দেখলে তো মানুষের অবস্থা এমনি খারাপ হয়। মালাকুল মউত বললেন আরে বাপরে বাবা আমার জিগায় আমি কে? বললেন আমি মালাকুল মউত, আনা মালাকুল মউত। মুসা নবী বললেন কেন আসছো? আমি কেন আসি আপনি জানেন না, আমি তো আপনার রুহ কবজের জন্য, জান কবজের জন্য। আরসালতানি ইলা আব্দিন লা ইউরিদুল মউত, আল্লাহ এমন একজনের কাছে পাঠাইছেন লোকটা মরতে চায় না, গেছিলাম তার জান কবচ করতে, উল্টা আমার জানে কবচ করে ফেলতে চায়। আল্লাহ বললেন মালাকুল মউত যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো তিনি কি আরো দুনিয়ায় থাকতে চান নাকি, যদি তিনি দুনিয়ায় থাকতে চান তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, ষাঁড় গরু বুঝেন তো আপনারা আঞ্চলিক ভাষায় কি করেন আপনারা? হ্যাঁ আমার বাড়িতে সিলেট, আমরা সিলেট হয় দেখা, হ্যাঁ বিশাল। আচ্ছা আল্লাহ তাআলা বললেন গিয়ে বলো একটা ষাঁড়ের পিঠের উপরে যেন হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ এক এক বছর করে হায়াত বাড়ায়া দিবে। মুসা নবীর বুদ্ধি কম না বেশি? মুসা নবী বললেন বুঝছি, প্রত্যেকটা লোমের বিনিময়ে এক এক বছর হায়াত বাড়ানো হবে, কিন্তু ওই হায়াত যখন ফুরায় যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন এরপরে আপনাকে মরতে, মরা থেকে রেহাই পাওয়া যাবে। তো বলছিলাম মুসা নবীর কথা শুনেন তিনি কেমন রাগী, আর একদিকে রাগি হলে অন্যদিকে কত লজ্জাশীল নবী চিনি, কত লজ্জাশীল নবী তিনি ছিলেন। শুনেন যুবকরা এখান থেকে শিক্ষা নাও, ঘটনাটা শোনো কোরআন থেকে। মুসা নবী যখন ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিলেন, থাপ্পড় দিয়েছিলেন শাসন করার জন্য, কিন্তু লোকটা দুনিয়া থেকে চলে গেল। এবার আল্লাহ, এবার ফেরাউনের কাছে এই খবর যখন চলে গেল, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, এই খবর মুসা নবী যখন জানলেন, মুসা নবী খবর জানার পরে আল্লাহ তাআলা তাকে বললেন মুসা মিশর থেকে দৌড়া, মিশর থেকে বের হয়ে যাও। মুসা নবী দৌড়াতে 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 চলে গেলেন মাদিয়ান। মাদিয়ানে যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন, একটা কুয়ার পাশে তিনি বসলেন। কুয়ার পাশে তিনি যখন বসলেন লক্ষ্য করলেন দুইটা যুবতী মেয়ে, তারা তাদের পশুর পাল নিয়ে ওই কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পশুপালকে পানি পান করানোর জন্য। মনোযোগ আছে তো? তিনি গিয়ে বললেন কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন? যুবতী মেয়েরা বলল আমরা এখানে দাঁড়িয়ে আছি সকল লোকরা যখন তাদের পশুকে পানি পান করাবে তারপরে আমরা গিয়ে পানি পান করাবো, আমরা তো এত শক্তিও নাই আর এত পুরুষ মানুষের ভিড়ে আমরা যাবো কেমনে? মুসা নবী বললেন ঠিক আছে তোমরা দাঁড়াও তোমাদেরকে সহযোগিতা করি। তিনি এবার পশুর পালকে পানি পান করালেন, মেয়েরা বাড়িতে চলে গেল। দুই মেয়ে, যার মেয়ে ছিল তিনি হচ্ছেন আল্লাহ নবী শুআইব আলাইহিসসালাম। শুআইব আলাইহিসসালাম মেয়েদেরকে আজ সকাল সকাল বাড়ি ফিরতে দেখে বললেন কি ব্যাপার মেয়েরা, প্রতিদিন তো দেরি করে বাড়ি ফিরো, আজ কেন এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছ? শুআইব নবীর দুই মেয়ে তখন বলল বাবা এইরকম এরকম ঘটনা, এক যুবক ছেলে খুব শক্তিশালী সেই রকম সহযোগিতা করেছে, আর ওইদিকে মুসা নবী তিনি এমন এক দেশে আসছেন এই দেশে কি তার কোনো পরিচিত মানুষ আছে নাকি বলেন? তিনি দোয়া করতেছেন আল্লাহ আমার একটা থাকার ব্যবস্থা করে দাও, দোয়া কবুল করেছেন কে? ওই দেখেন আল্লাহর কুদরত গিয়ে কেমনে কাজ করতেছে। শুআইব নবী বলতেছেন লোকটা সহযোগিতা করলো তাহলে তো আমার মেহমানদারি করা দরকার, তোমরা আবার যাও তাকে গিয়ে বলো সে যেন আমার বাড়িতে আসে, আমি তাকে মেহমানদারি করতে চাই। শুআইব নবীর মেয়েরা এবার চলে গেল সেখানে, গিয়ে দেখলো মুসা নবী সেখানে আছে। যুবকরা মন দিয়ে শোনো, মুসা নবীকে বলল আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান, তিনি আপনাকে একটু খেদমত করতে চান, তিনি আপনার আচরণে খুশি হয়েছেন, আপনার কথা শুনে তিনি খুশি হয়েছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন। মুসা নবী মনে মনে বলতেছেন একটু আগেই তো দোয়া করছিলাম, মনে হয় থাকার একটা ব্যবস্থা হতে যাচ্ছে। তিনি বললেন ঠিক আছে, তবে মেয়েদেরকে তিনি বললেন তোমরা আমার সামনে হাঁটিও না। যুবকরা শুনো, এই কথাটা বলার জন্য কিচ্ছাটা টান দিছিলাম। তিনি বললেন তোমরা দুইজন সামনে হাঁটতে পারবা না, কারণ
একজন যুবকের সামনে মেয়ে হাঁটলে ফেতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মুসা নবী বললেন দুজন পিছনে চলে যাও, পেছন থেকে আমাকে রাস্তা দেখাইয়া দাও, তোমরা রাস্তা বলবা, পেছনে আমাকে ফলো করে করে আগাবা। শুয়াইব নবীর বাড়িতে চলে গেলেন, শুয়াইব নবী খাওয়ালেন, মেহমানদারি করলেন। এরপরে মেয়েরা বলল বাবা এই লোকটাকে আমাদের বাড়িতে খাদেম হিসাবে রেখে দাও, তাকে আমাদের বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দাও। শুয়াইব নবীর মেয়েরা আবার মুসা নবীর ব্যাপারে দুইটা কমেন্ট করলো, কয়টা? প্রথমত বলল এই লোকটা অত্যন্ত শক্তিশালী, দুই নম্বরে বলল লোকটা অত্যন্ত আমানতদার। শুয়াইব নবী বললেন দুইটা কমেন্ট যে করেছো কমেন্টের ব্যাখ্যা দাও, শক্তিশালী তোমরা জানো কেমনে? মেয়েরা বলল যে কুয়া থেকে পানি উঠাই এই কুয়ার ঢাকনা সরাইতে আর বালতি তুলতে কয়েকজন লাগে, কিন্তু এই লোকটার শক্তি দেখলাম এমন বেশি, একাই বাম হাত দিয়ে ঢাকনা সরাইছে, একাই দেখলাম কুয়া থেকে বালতি উঠিয়ে ফেলেছে। শুয়াইব নবী বললেন বুঝলাম তার শক্তির কথা, এবার বলো আমানতদার কেমনে? মেয়েরা তখন বলল বাবা এই লোকটা এত লজ্জাশীল, তো আমানতদার, যখন দাওয়াত করতে গিয়েছিলাম আমাদেরকে সামনে হাঁটতে দেয় নাই, লোকটা অত্যন্ত চরিত্রবান। শুয়াইব নবী বললেন তাহলে তো দুই মেয়েকে বিয়ে দেওয়ার জায়গাও পেয়ে গেলাম। তিনি আবার বললেন মুসা আর যাইতে পারবা না, দুই মেয়েরে বিয়ে দিলাম, দুই মেয়েরে বিয়ে করে আমার বাড়িতে জামাই হয়ে থাকো। তাহলে বলেন তো বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা ধন দৌলত দেখেছেন নাকি চরিত্র দেখেছেন? আমরা কি করি মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে বুঝছি, বলেন আপনার ছেলের বাড়ি আছে কয়টা, গাড়ি আছে কয়টা, আপনার ছেলের জায়গা জমি কতটুকু, বাবারে এইরকম দেইখা যদি নামাজ চরিত্র দাড়ি দিনদারিতা না দেখে মেয়ে বিয়ে দেন, এইরকম চরিত্রহীন ছেলের টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে ঠিক, কিন্তু আপনার মেয়ের কপালে সুখ থাকবে না, কপাল পরে ছাই হয়ে যাবে। আজ পুলা পয়েন্টগুলো বিয়ে করতে পারতেছে না যুবকগুলা, আপনারা বিয়ে শাদীকে এমন কঠিন করে রাখছেন, এই জন্য বিয়ে কঠিন জেনা সহজ হয়ে গিয়েছে। যুবকরা বিয়ে করতে চাও না, জেনা চায় যুবকরা, জেনা চায় না বিয়ে করতে চায়, বিয়ে করতে চায় কিন্তু বিয়ে তো কঠিন বানায় ফেলছেন আপনারা, বিয়েতে এত খরচ বিয়েটাকে কঠিন করে ফেলেছে। যাই হোক, যুবকদেরকে বলছিলাম লজ্জাশীল হতে হবে, এইরকম মেয়েদের ফেতনায় পড়ো না, জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই যে ইউসুফ নবীর মতো চরিত্র বানাও, ইউসুফ নবী যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, ওই সূরায় সমস্ত ঘটনা আল্লাহ বলেছেন। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। যেই ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন ওই ঘরের মহিলার নাম ছিল জুলাইখা। জুলাইখা ইউসুফ নবীকে দেখতে দেখতে, চোখের সামনে দেখতে দেখতে তার রূপের মুখে পাগল হয়ে গেল। একদিন সে তার খাস কামরায় ডেকে এনে, সাতটা দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল। তারপরে বলল ইউসুফ এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই, এসো আমার অভিলাষ আমার ইচ্ছে পূরণ করো। ইউসুফ নবীর কলিজার ভেতরে আছে কার ভয়? ইউসুফ নবী তখন বললেন হ্যাঁ মহিলা শোনো, তোমার ফেতনায় পড়ে আমি এই কাজ করতে পারবো না, আল্লাহকে ভয় করে। তিনি যখন আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন, আল্লাহ তার নবীর উপরে খুশি হয়ে সবগুলো দরজার লক খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। যুবক তোমার চরিত্র এমন বানাও, মেয়েদের পেছনে ঘুরো না। বুখারীর একটা হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলেছেন মাই আদমাল্লি মা বাইনা লাহিয়িহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যেই লোক তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে আমি নবী কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য নিজেদের চরিত্র ঠিক করতে হবে, আল্লাহর নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে লাইফ স্টাইল গঠন করতে হবে। আল্লাহর নবীর আদর্শ যারা অনুসরণ করবে তারা কি কখনো নামাজ ছাড়বে নাকি বলেন? কখনো নামাজ ছাড়বেন না। যুবকরা তোমরা যখন মাটিতে হাঁটো মনে হয় মাটি কাঁপাইয়া দাও, এই যে একজন ঠিক কইছে দেখছেন, শোনেন এই ঠিকের সাথে আমিও ঠিক মেলায় বলি, আপনারা কি জানেন যুবক হাঁটলে যেমন এলাকা, অনেক যুবক তো এলাকা কাঁপায়, যুবক তুমি এই বয়সে এলাকা কাঁপাইও না, এই বয়সে নামাজে সাজদা দাও, তোমার সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে।
আমি কি কথা ভুল বলেছি? না, যুবকের সাজদায় আল্লাহর আরশ কাঁপে। কারণ একজন যুবক যখন সাজদা দেয়, আল্লাহ ফেরেশতাকে বলেন, অঞ্জুর দেখ, এ ফেরেশতা দেখ, এই বান্দা বানাতে নিষেধ করেছিলে, তাকায় দেখ আমার গোলাম সাজদা দেয়। আল্লাহ ফেরেশতাকে বলেন, দেখ আমার বান্দা সাজদায় গিয়ে কি বলে। আল্লাহ কি শুনেন না? শুনেন না? কিন্তু আল্লাহ খুশি হয়, বলেন, বলো ফেরেশতারা আমার বান্দা এখন সাজদায় গিয়ে কি বলতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা সাজদায় গিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, আপনার বান্দা নামাজে গিয়ে আপনাকে বলতেছে সুবহান, আপনি পবিত্র। আল্লাহ বলেন, আমার বান্দাটা মাথাটা নত করে দিয়া বলতেছে আমি পবিত্র। আমার বান্দা গুনাহ থাকবে, সে অপবিত্র থাকবে, আমার সহ্য হবে না। আমার বান্দা সাজদা থেকে মাথা উঠাবার আগে তার গুনাহ মাফ করে দিয়ে আমিও তারে পবিত্র বানায়া দেব। বান্দা বলেছে, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয়, সাজদা থেকে মাথা উঠাবার আগে তুইও গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে, সুবহান রাব্বিয়াল আলা, আলা মানে সবচাইতে বড় কে? আল্লাহ। আল্লাহ কয়, দেখছস ফেরেশতা, আমার বান্দা বলতেছে আমি অনেক বড়, আমি বিরাট। তাহলে আমার বান্দার মর্যাদাও বিরাট করার দরকার আছে না? না। আল্লাহ বলেন, যেই যুবকগুলো এইরকম যৌবন কাল তার এবাদতে, আল্লাহর এবাদতে কাটাবে। বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিন গ্রন্থে হাদিস এসেছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের সাজদাদানকারী ইবাদত গুজার সেই যুবকগুলোকে আল্লাহ ডেকে বলবে, তোর যৌবনকালে নামাজ আদায় করে করে আমার বরত্ব ঘোষণা করে করে সময় কাটিয়েছিস, আয় এখানে না স্পেশাল গ্যালারিতে আয়। কিয়ামতের মাঠে স্পেশাল গ্যালারির নাম কি জানেন? স্পেশাল গ্যালারির নাম হলো আল্লাহর আরশের ছায়া। আল্লাহ যুবককে বলবে, না আয়, সাধারণ গ্যালারিতে নয়, ওই স্পেশাল গ্যালারিতে, আমার আরশের ছায়ার নিচে তুই অবস্থান কর। এজন্য যুবকদেরকে বলবো, আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি, আমি দেখেছি। এজন্য যুবকদেরকে বলবো, যুবকরা আজান হয়ে গেলে মসজিদে চলে যাও, ফজরের নামাজ কাজা করে তুমি কেমনে ঘুমাও আমার বুঝে আসে না। ওই যে আমার আগে যে ভাই বয়ান করলেন, খুব সুন্দর গান বলেছিলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি না? পাঁচ ওয়াক্ত আজান হয়ে গেলে মসজিদে চলে যাও, আর খবরদার মসজিদে যাওয়ার আগে সবাইকে বলবো শরীরটাকে হালাল বানায় যা, হারাম খুর হইয়েন না, হারাম উপার্জন করে হারাম বডি বানাইয়া এরপরে সাজদা দিলে ওই সাজদা কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই জন্য হারাম খুর না হয় হালাল খুর হওয়া লাগবে, পবিত্র উপার্জন লাগবে, হালাল উপার্জন লাগবে, হালাল পদ্মায় উপার্জন করে তারপরে মসজিদে যাব। এইভাবে কথাবার্তায় চলনে বলনে সব কিছুতে যাকে অনুসরণ করব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুইটা জিনিস যদি আমরা লাইফ স্টাইল অনুসরণে ফলো করি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা সব জায়গায় যদি নবীর সুন্না মানতে পারি, আমাদের উপরে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহর কিতাব যারা পড়তে পারি না পড়ার সিদ্ধান্ত নেব, আর নবীজিকে জানার জন্য নবীজির বায়োগ্রাফি পড়ব ইনশাআল্লাহ।